বিসমিল্লাহিরহমানিরহিম। হে ভিউয়ার, আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই জানেন না কিন্তু এটা সহজ ব্যাপার, তো আজ সেটাই বলবো। কিন্তু অনেকেই পারেন না এই কাজটা, তো অনেকেই পারেন না যে ইমুতে রিংটোন চেঞ্জ করতে, তো সেটাই বলবো আজ আপনাদের মাঝে যে কীভাবে ইমুতে রিংটোন চেঞ্জ করতে হয়। সেটা চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই এপিকে এডিটর এই সফটওয়্যারটি আপনার দরকার হবে। তো এই সফটওয়্যারটি তো ওপেন করবেন, ওপেন করার পর সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ইমুটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার এখান থেকে আপনি সিম্পল এডিট এখানে ক্লিক করবেন। এখান থেকে অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর আপনাদেরকে একটি রিংটোন শুনিয়ে দেখিয়ে দেই। এটি হচ্ছে ইমুর রিংটোন। এটি চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে এখানে যে বাম পাশে কলমের মতন যে দেখা যাচ্ছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপনার কোন সাইটে কোন ফোল্ডারে অডিও গান অথবা অডিও গানে রেখে দিয়েছেন সেটা সেট করবেন। আমি সেট করব না, আপনাদেরকে দেখিয়ে দেই। সেট করে আপনি ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ, এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর একটু লোডিং হবে। একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে সাকসেস হয়ে গেছে। তো এখানে আপনি মাঝখানে যে ইনস্টল নামে অপশন দেখছেন সেইখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি তৈরি হয়ে আসবে নতুন রিংটোন চেঞ্জ হয়ে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আজ এই পর্যন্তই এটা জানানোর জন্যই আপনাদেরকে ভিডিওটি দেখালাম। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন, তা আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের সুবিধার্থে আপনাদের মতামত জানানোর জন্য আপনাদেরকে উপদেশ করছি যে আপনারা আমাদের কমেন্ট করে বলবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার, সেই সব কমেন্ট রিপ্লাই করার আমরা চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার আপনাদের মাঝে আসব। তো আজ এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।